আজকে নাচনা গ্রাম, যে গ্রামটিতে 100% মানুষ এসটি আদিবাসী, একজনও এসটির বাইরে কেউ থাকে না। আমি প্রথমেই আইআইটি কর্তৃপক্ষকে ধন্যবাদ দেবো যে এই গ্রামটাকে বেছে নিয়েছেন তারা। মানে বিশেষ দিন আজকে, ভারতবর্ষের প্রয়াত রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন এবং শিক্ষক দিবসে যারা এখানে উপস্থিত আছেন এদের সঙ্গে প্রত্যেকের আমার পারিবারিক সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। কিন্তু শিক্ষিকা হিসাবে এদের যে কষ্ট, এদের যে পরিশ্রম, আগে নিজেমনি বলছিলেন, একটু শুনছিলাম, আমরা ভুক্তভোগী, আমরা এখানে থাকি, প্রত্যেকেই খুব পরিশ্রম করে এখানে শিক্ষাদান করেন। এবং আজকে যে বাচ্চাদের দেওয়া হচ্ছে, একটি বাচ্চা এখানে আছে যার বাবার নাম শঙ্কর রণবাজ, মায়ের নাম জয়ন্তী। এক মাস আগে আমি রাস্তাতে যাচ্ছি, দেখি বাচ্চাটা একটা ছাগল দড়ি নিয়ে ঘুরছে। আর কি রে, তুই স্কুল যাবেনি? ও একটু লজ্জা পেল, ওর মা আমার কাছে আসলো, বললো দাদা স্কুল তো যেত, ও বাচ্চারা খুব কষ্ট। কী কষ্ট? ওই সাইকেল নিল। এক মাস আগের গল্পটা আজকে বাস্তব রূপায়ণ করলেন একটা সাইকেল দিয়ে। যারা আইআইটি স্টুডেন্টসরা, প্রথমে আমি তাদের লট অফ থ্যাঙ্কস জানাবো, তাদের লট অফ থ্যাঙ্কস জানাবো, ভেরি মেনি থ্যাঙ্কস টু আইআইটি স্টুডেন্ট, খড়গপুর আইআইটি স্টুডেন্টস, দোজ হু আর হেল্পিং দ্য পুয়ার স্টুডেন্টস অফ দিস এরিয়া বাই ডোনেটিং দেয়ার সাইকেল, থ্যাঙ্কস ইউ, থ্যাঙ্কস টু আইআইটি স্টুডেন্টস। অ্যান্ড অলরেডি আই এম ভেরি মেনি থ্যাঙ্কস টু আইআইটি কোঅর্ডিনেটর বন্ধুবাবু, প্রফেসর্স, দোজ হু হ্যাভ অ্যারেঞ্জড দ্য প্রোগ্রাম। উই আর গ্রেটফুল টু অল দ্য পার্টিজ, অল দ্য অ্যাটেন্ডিং, অল দ্য স্টুডেন্টস, ভেরি গ্রেটফুল, হার্টিলি উই আর গ্রেটফুল খড়গপুর আইআইটি স্টুডেন্টস ইন দিস হটি ওয়েদার, দোজ হু আর কাম ফ্রম ভেরিয়াস অফ স্টেট অফ ইন্ডিয়া টু টেক এডুকেশন, হায়ার এডুকেশন ফর দ্য লাইফ, ফর আওয়ার কান্ট্রি, বাট দে কাম হিয়ার ইন দিস রিমোট ভিলেজ টু ডোনেট দেয়ার সাইকেল টু ইরাডিকেট ইলিটারেসি, টু ইনক্রিজিং এডুকেশন অফ আওয়ার এরিয়া, বিং এ কমন পিপুল অফ দিস এরিয়া, আই এম ভেরি গ্রেটফুল, ভেরি গ্রেটফুল। বলছিলাম নাচনা গ্রামে এই একটা আদিবাসী অধ্যুষিত এরিয়া, এখনো জল নেই কলে, রাস্তা ভালো নেই, আমরা অত্যন্ত দুঃখিত। স্বাধীনতার এতদিন পরেও আমরা এই এলাকার মানুষকে ড্রিঙ্কিং ওয়াটার দিতে ব্যর্থ হয়েছি, এটা আমাদের ফেলিও, আজকে কথা আমাদের ভাবতে হবে। সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন পালন করছি, সুন্দর সুন্দর কথাবার্তা বলছি, একটা সোয়াবিন চাষ করবেন, সোশ্যাল ওয়ার্ক হবে, এত দূর থেকে বাচ্চারা এসছে, ছেলেমেয়েরা এসছে, সাহায্য করছে, রোদে ঘেমে পড়ে ওদের বাবা মা কত আদর করে এখানে পাঠিয়েছে, পড়তে পাঠিয়েছে, প্রত্যেকটি বাবা মার তারা জানে ওখানে বসে আমার ছেলেমেয়ে কত ভালো আছে, হলে আছে, কোয়ার্টারে আছে, কিচেনে খাওয়া দাওয়া করছে, ব্রেকফাস্ট করছে, ওরা তো জানেন না যে সোশ্যাল ওয়ার্ক করার জন্য ওরা এখানে নেমে এসছে, আর আমরা ব্যর্থ হয়েছি একটা ভালো ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাইয়ের জন্য। যাই হোক, জীবনযাত্রা এভাবেই চলে, অনেক প্রত্যন্ত গ্রাম আছে ভারতবর্ষে এভাবে আছে, তার মধ্যে চেষ্টা করে যেতে হবে যাতে কিছু ভালো করা যায়। কাম করছি এবং এখানে যে বাচ্চাটার কথা বলেছিলাম, সঞ্জয় রণবাজ, দাঁড়াও, এই বাচ্চারা এসছে এবং আমি লিস্টে দেখেছি যারা এসছেন, দেবাশিস বাবু, এই এই বাবু, এরা সব আমার এলাকার ছেলে, খড়গপুরের ছেলে, এখানকার লোক, এখানে অনেক লোক থাকে, এরকম লোক দু একজনই পাওয়া যায়, বহু বসবাসকারী মানুষ আছে যারা অনেক নেতৃস্থানীয়, প্রণাম নেওয়ার জন্য, নমস্কার নেওয়ার জন্য ছোটাছুটি করছে, ফটো তোলার জন্য ছোটাছুটি করছে, আর এই এত পরিশ্রম করে সকালবেলা এখানে এসে আমাদের দিদিদের কাছে বসে এই সাইকেল ডোনেশন করার একটা ছোট্ট প্রোগ্রাম, এত মহতি প্রোগ্রাম করার চেষ্টা করলেন, কত সুন্দর লাগছে। যদি আমরা ভাবি, ইফ উই থিঙ্ক
It is a great, great and noble work. এটা ভাবতে হবে। এই ভাবনার মধ্য দিয়ে আগামী দিনে আপনাদের প্রোগ্রাম আরো ভালো হোক। আমরা সঙ্গে আছি, যতটা পারি আমরা সঙ্গ দেব, আমরা থাকবো। নভেম্বর মাসে যে প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামের সঙ্গে থাকবো। সে একটা কথাই বলবো যে ছোট ছোট ব্যর্থতা, ছোট ছোট ভুল হয়তো থাকতেই পারে, কিন্তু এই শুভ জিনিস, এই ভালো জিনিস থেকে যাবে, আমাদের হৃদয়ে থেকে যাবে, এই বাচ্চাদের মনে থেকে যাবে। আমার স্কুলের, আমি যে স্কুলের দায়িত্বে আছি, আমি দেখলাম সেই স্কুলেরই 10-12 জন স্টুডেন্টরা পাচ্ছে। আমি হাই স্কুলের দায়িত্বে আছি, আমি স্কুলের প্রেসিডেন্ট পরিচালক। খুব ভালো লেগেছে যারা এখানে এসছেন। এবং আমি যদি আগে জানতাম একটু ভালো করে, আমাকে বন্ধু বলেছিলেন 2-3 দিন আগে যোগাযোগ করবেন, হয়তো আর কিছু করার চেষ্টা করতে পারতাম। যাই হোক, ঠিকই আছে, খুব ভালো প্রোগ্রাম হয়েছে। আমার মনে হয় অনেক বড় প্রোগ্রামের চাইতে এই প্রোগ্রামটা অনেক মহতী প্রোগ্রাম, অনেক ভালো প্রোগ্রাম। এই কটি কথা বলে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে, ভালোবাসা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, আবার এগেন লট অফ